একটি শহরের ইঁদুর এবং একটি গ্রামের ইঁদুরের গল্প একটি শহরের ইঁদুর একবার গ্রামে তার চাচাতো ভাইয়ের কাছে বেড়াতে গিয়েছিল তিনি রুক্ষ ছিলেন কিন্তু তিনি তার শহরের চাচাতো ভাইকে ভালোবাসতেন এবং তাকে আন্তরিকভাবে স্বাগত জানাতেন মটরশুটি এবং মাংস পনির এবং পাউরুটি সবকিছুই তাকে দিতে হয়েছিল শহরের ইঁদুরটি বরং এই গ্রামের ইঁদুরের দিকে তার লম্বা নাক উলটিয়ে বলল আমি বুঝতে পারছি না ভাই আপনি কিভাবে এই রকম খারাপ খাবার সহ্য করতে পারেন তবে অবশ্যই আপনি গ্রামে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারেন না আমার সাথে বাড়িতে আসুন এবং আমি আপনাকে কিভাবে বাঁচতে হবে তা দেখাব আপনি যখন এক সপ্তাহ শহরে থাকবেন তখন আপনি ভাববেন কিভাবে আপনি কখনো গ্রামের জীবন যাপন করতে পারেন দুটি ইঁদুর শহরের উদ্দেশ্যে রওনা হল এবং গভীর রাতে শহরের ইঁদুরের বাড়িতে পৌঁছেছে আমাদের দীর্ঘ ভ্রমণের পরে আপনি কিছু নাস্তা চাইবেন ভদ্র শহরের ইঁদুর বলল এবং তার বন্ধুকে ডাইনিং রুমে নিয়ে গেল এবং শীঘ্রই দুটি ইঁদুর জেলি এবং কেক খাচ্ছে হঠাৎ তারা ঘেউ ঘেউ শুনতে পেল ওইটা কি ছিল গ্রামের ইঁদুর জিজ্ঞেস করল এটি কেবল বাড়ির কুকুর অন্যটির উত্তর দিয়েছেন কেবল বাড়ির কুকুর গ্রামের ইঁদুর বলল আমার ডিনারে আমি সেই গান পছন্দ করি না ঠিক সেই মুহূর্তে দরজাটি উড়ে উড়ে গেল এবং দুটি বিশাল কুকুর প্রবেশ করল এবং দুটি ইঁদুরকে ছটফট করে পালিয়ে যেতে হল গুড বাই কাজিন গ্রামের ইঁদুর বলল কি শহরের ইঁদুর জিজ্ঞাসা করলেন তিনি উত্তর দিলেন ভয় এবং জেলি খাওয়ার চেয়ে শান্তিতে মটরশুটি এবং মাংস খাওয়া ভালো গল্পের সারাংশ হল ভয় ক্যাক এবং জেলি খাওয়ার চেয়ে শান্তিতে শুটি এবং মাংস খাওয়া ভালো ভয় ক্যাক এবং জেলির চেয়ে